এবার শিশু পাচার নিয়ে উদ্যোগী হলো শিশু সুরক্ষা কমিশন। কোচবিহারে অভিযান চালিয়ে নিষিদ্ধপল্লী থেকে 21 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালিয়েছিল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। শুক্রবারের অভিযানে কমিশনের প্রধান অনন্যা চক্রবর্তী চট্টোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। রাতভর অভিযান চলে সেদিন। শনিবার সকাল থেকে কোচবিহার সদর ও দিনহাটা নিষিদ্ধপল্লী থেকে মোট 21 জন নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। চলে ব্যাপক ধরপাকড়। এমনকি অভিযান চলার সময় সেখানকার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়েছে পুলিশ ও কমিশনকে। নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়তেই কার্যত লাঠিচার্জ চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশ কমিশন সূত্রে খবর, তাদের কাছে খবর ছিল নাবালিকাদের বিভিন্ন এলাকা থেকে পাচার করে এনে নিষিদ্ধপল্লীতে জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করানো হয়। বিষয়টি নিয়ে কমিশনের কাছে বেশ কয়েকটি অভিযোগ এসেছিল, ফলত বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল কমিশনও। শিশু সুরক্ষার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছিল, ফলত বিষয়টি নিয়ে পদক্ষেপ নেন কমিশনের প্রধান অনন্যা চক্রবর্তী। আমাদের কাছে ইনফরমেশন থাকে, অনেক জায়গা থেকেই আসে। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে দিনহাটার লালবাতি এলাকাতে অনেক মাইনার মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কাজে, এবং সেই মতন খবর পেয়ে আমরা আজকেই এসে পৌঁছেছি কলকাতা থেকে দুপুরবেলায়। এবং আজকে বিকেলবেলাতে আমরা পুলিশ, সিআইডি, কিছু এনজিও নিয়ে আমরা এখানে রেড করি, এবং রেড করে 14টা মাইনর মেয়েকে আমরা পেয়েছি এবং 4 জনকে পেয়েছি যারা হচ্ছে অ্যাকিউজ, যারা আইদার প্রোকিওর করছিল বা যারা ওখানে দালাল বা যাদের বাড়িতে এটা হচ্ছিল তাদের, এরকম 4 জনকে আমরা পেয়েছি আর 1 জন কাস্টমারকেও পেয়েছি। টোটাল কতজন? 4 জন অ্যাকিউজড আর 14 জন যাদের আমরা রেস্কিউ করেছি মাইনার। 14 জন সবাই মাইনার? সবাই মাইনার। মানে এটা কি ডকুমেন্টেশন হয়ে গেছে? না, ডকুমেন্টেশন নিয়েই আমরা এসেছি। মূলত সীমান্ত এলাকাগুলিতে পাচারের চক্রগুলি অত্যন্ত সক্রিয়। সেখানে মাদক বা বেআইনি অস্ত্র পাচার শুধু নয়, মানব পাচারও প্রশাসনের কাছে বড় মাথা ব্যথার কারণ। পুলিশের সঙ্গে কাজ করা চাইল্ড লাইনের স্বেচ্ছাসেবকেরা পাচার অভিযান চালালেও পাচারকারীদের জাল কিন্তু এখন বিস্তারিত, ফলে নাবালিকারা সেই ফাঁদে পা দিচ্ছে। উত্তরবঙ্গে মানব পাচার একটি বড় সমস্যা, বাংলাদেশে ঘেঁষা সীমান্ত তার একটি বড় কারণ। পাচারকারীদের দৌরাত্ম্য কমাতেই কমিশন এই অভিযান চালিয়েছে। ওই সমস্ত এলাকায় পাচার হয়ে যাওয়া নাবালিকাদের নিয়ে যৌনকর্মী হিসাবে কাজ করতে বাধ্য করা হতো। শিশু সুরক্ষা নিশ্চিত করতে কমিশন নিজেই তাই এই পদক্ষেপ নিয়েছে। তার ফলে পাচারকারীদের একটি কঠোর বার্তা দেওয়া হলো। দ্য ওয়ার্ল্ড বিউরো।